সাত সকালে ঐতিহাসিক নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র 21 জন মামলাকারী নয়, 2000 এবং 2017 লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরি প্রার্থীকে 2022 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গতকাল সন্ধেবেলায় শুধুমাত্র 21 জন মামলাকারী এই সুযোগ পেয়েছিলেন, কিন্তু আজ সকালে সেই নির্দেশ পাল্টে যায়। সেক্ষেত্রে 2014 এবং 2017 লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরি প্রার্থীকে 2022 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এরা কারা? মনে রাখতে হবে, সংরক্ষিত বিভাগের চাকরি প্রার্থীদেরই এই প্রযোজ্য নির্দেশ, মানে প্রযোজ্য হবে এই নির্দেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবার টেট নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন 2014 এবং 2017 লক্ষাধিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 2014 এবং 2017 টেটে যে চাকরি প্রার্থীরা পরীক্ষায় 82 নম্বর পেয়েছেন তারা সবাই অংশগ্রহণ করতে পারবেন 2022 নিয়োগ প্রক্রিয়ায়। মামলাকারীদের দাবি, 2014 এবং 2017 টেটে বহু চাকরি প্রার্থী 150-র মধ্যে 82 নম্বর পেয়েছেন, ফলে তারা গড়ে 54.67% নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে 54.67 নম্বর 55% নম্বর হিসেবে ধরতে হবে বা গণ্য করতে হবে। 55% নম্বর পেলেই এরা যোগ্য প্রার্থী হিসেবে মান্যতা পাবেন। সেই জন্যই এবার সংরক্ষিত বিভাগে এই নির্দেশ প্রযোজ্য হলো।